এখানে বর্তমান সময়ের জনপ্রিয় চাইনিজ ডাইসেল বা পাউডার ব্যাটারিগুলো দেখতে পাচ্ছেন যেগুলো কিনা প্রতিটাই ভিন্ন ভিন্ন সাইজের বা এম্পেয়ারের এই সকল চাইনিজ ব্যাটারির গায়ে যেই এম্পিয়ারটা লেখা থাকে সেটা আদতে কি এম্পিয়ার নাকি এমনিতেই লিখে দেখে না মডেল নাম্বার সেই বিষয়ে আমি অনেক কনফিউজ তারই পরিপ্রেক্ষিতে এই ব্যাটারিগুলোর প্রকৃত এম্পিয়ার কত তা নির্ণয় করাটা জরুরি আজকের ভিডিওতে ওজনের সাহায্যে এই ব্যাটারিগুলোর প্রকৃত এম্পিয়ার কত তা নির্ণয় করার চেষ্টা করব। সবার উপরে যে ব্যাটারিটা আছে এটার গায়ে লেখা আছে বারো বোল্ট সাত এম্পিয়ার এস দিয়ে যেহেতু এম্পিয়ার বুঝি সুতরাং এরপর ব্যাটারিটা হচ্ছে ত্রিশ এম্পিয়ার তারপরে আছে সত্তর এম্পিয়ার পঁচানব্বই এম্পিয়ার একশো বিশ এম্পিয়ার এবং ফাইনালি শেষের যে সবচেয়ে বড় ব্যাটারিটা আছে এটিতে লেখা আছে দুইশো পনেরো মডেল তাহলে এই ব্যাটারিটার প্রকৃত এম্পিয়ার কত গঠনগত দিক দিয়ে ব্যাটারির প্রকৃত এম্পিয়ার বাহির করতে হলে অনেকগুলি বিষয় জড়িত এর মধ্যে প্রধানতম হল ক্যাসিং এর ভিতরে থাকা সেল বা প্লেডের সংখ্যা দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা এগুলো বিষয়ে ক্যালকুলেশন করে আপনাকে নির্ণয় করতে হবে এছাড়াও মিটার এবং লুট টেস্টের মাধ্যমে এম্পিয়ার বাহির করা যায় মিটারগুলো দামি হওয়ার কারণে সবার কাছে থাকে না আর লুট টেস্ট করতে হলে অনেক সময়ের প্রয়োজন তো আমরা সাধারণ মানুষ এত জটিল বিষয় নিয়ে এম্পিয়ার নির্ণয় করতে পারবো না আমরা যেটা করতে পারবো ওজনের সাহায্যে যদি আমরা এম্পিয়ারটা নির্ণয় করতে পারি এক কেজিতে কত এম্পিয়ার হয় তাহলে যে কোনো ধরনের ড্রাই সেল ব্যাটারিগুলো আপনি ওজনের সাহায্যেই বলতে পারবেন এটার প্রকৃত এম্পিয়ার কত হতে পারে এই পাউডার ব্যাটারিগুলোর গায়ে যে এম্পিয়ারটা লেখা থাকে এগুলো কিন্তু প্রকৃত এম্পিয়ার না প্রকৃত যে এম্পিয়ারটা সেটা জানলে আপনি অবাক হবেন আমি অনেক রিসার্চ করে একটি সিদ্ধান্ত উপনীত হয়েছি যে প্রতি কেজিতে আপনি যদি তিন দশমিক পাঁচ এম্পিয়ার করে ধরেন এই ক্ষেত্রে নব্বই পার্সেন্টের বেশি সঠিক হওয়ার সম্ভাবনা আছে এখানে যে ওজনের হিসাবটা এর মধ্যে কিন্তু কবার যে প্লাস্টিকটা আছে সেটাও বিদ্যমান এক্ষেত্রে এমপিআর দশমিকের পরে যা পাবো তাগুলো বাদ দিব প্রথমে যে বারো বোল্ট সাত এমপিআর ব্যাটারিটা ওজন দিব যেটার ওজন আসতেছে দুই কেজি একশো চৌত্রিশ গ্রাম সেই হিসেবে ওজনের সাথে যখন তিন দশমিক পাঁচ এমপিআর গুণ করলাম সেক্ষেত্রে সাত এমপিআর যেটার গায়ে লেখা আছে সেটা সাতই আছে এটাই কিন্তু অ্যাক্যুরেট এরপরে তিরিশ এমপিআর ব্যাটারিটা ওজন করে দেখব এটার ওজন আসতেছে ছয় কেজি আটশো নব্বই গ্রাম এটিতে পেলাম চব্বিশ এম্পিয়ার সত্তর এমপিয়ার ব্যাটারিটা ওজন করে দেখব এগারো কেজি সাতশো পঞ্চাশ গ্রাম সত্তর এম্পিয়ার যেটার গায়ে লেখা আছে এটাতে পেলাম একচল্লিশ এম্পিয়ার পঁচানব্বই এমপিয়ার ব্যাটারিটা তেরো কেজি তিনশো পঞ্চাশ গ্রাম পঁচানব্বই এমপিয়ার যেটার গায়ে লেখা আছে এটাতে পেলাম ছয় চল্লিশ এম্পিয়ার একশো বিশ এমপিয়ার ব্যাটারিটা চোদ্দো কেজি সাতশো চৌরানব্বই গ্রাম একশো বিশ এমপিয়ার যেটার গায়ে লেখা আছে এটা পেলাম একান্ন এম্পিয়ার এবং সবশেষ দুইশো পনেরো মডেলের যে ব্যাটারিটা আছে এটার ওজন হচ্ছে উনিশ কেজি পাঁচশো আঠাশ গ্রাম এটাতে আটষট্টি এমপিয়ার পেলাম এই এম্পিয়ারের হিসেবটা একশো পার্সেন্ট সঠিক সেটা দাবি করব না তবে এটি নাইনটি পার্সেন্টের উপরে সঠিক যেটা একশো পার্সেন্টের খুবই কাছাকাছি তো দেখুন ব্যাটারি উল্লেখিত এম্পিয়ার প্রকৃত এম্পিয়ারের কি ভয়াবহ অবস্থা ব্যাটারির গায়ে বেশি পরিমাণ এম্পিয়ার লেখে আমাদেরকে বোকা বানানো হচ্ছে